এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবর্গ। এই কারণে আমি আমাদের পরে বলার কথা, কিন্তু আমি তাদের অনুমতি পেয়ে নিয়ে আমি মানবিকতা আরো এগিয়ে যাক। এই মানবিকতার সচল উদাহরণ বিপ্লব মহোদয়, উনি করোনার অতিমারির সময়ে শ্রমিক মেহনতি মানুষকে শুধু এক টাকার বিনিময়ে উনি খাওয়ার বিতরণ করেছিলেন। ওনার এই মানবিকতা উদারতা ওদের কাছে জোরে করে দাঁড়িয়ে যাইব। আপনাদের করদারি এই যুব শক্তির প্রেরণা হয়ে বসুক এ আশা রাখছি। পাশাপাশি আমরা বরণ করে নেব, এগিয়ে যাচ্ছি। ওনার পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা সম্মান নিবেদন করব। বিবেকানন্দ আত্মশুদ্ধির কথা বলেছিলেন, বিবেকানন্দ বলেছিলেন যুবকদের আত্মপ্রেরণার কথা। একটু ফিরে যেতে চাই, প্রাণী জগতের সূচনা হয়েছিল জঙ্গলে, জঙ্গল থেকে পাহাড় থেকে, সেই জায়গা থেকে ধীরে 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 সচেতন হতে 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 আজকে আমরা এই জায়গায় বসে পড়ছি। কয়েক লক্ষ বছর থেকে এই জায়গায় বসেছে। আমরা যখন জঙ্গলে জীবনে থাকতাম, আমাদের কোনো ভবিষ্যৎ তখনও কিন্তু নেশা ছিল, নেশামুক্ত নয়। আজকেও নেশামুক্ত নয়, আমরাও নেশামুক্ত নয়। নেশার রকম ভেদ আছে, প্রকার ভেদ আছে, নেশা কিরকম নেশা। আমি একসময় ডেলি 3 প্যাকেট সিগারেট খেতাম, সেটা একটা নেশা। আমার বুকটা কাটার পরে, বুকটা দুবাক করার পরে 2006 সালে যেদিন বুকটা দুবাক হলো, আসলে খারাপ পাওয়ার পর দিন আমি সিগারেট খেয়েছি। তখনও ডাক্তার আমাকে বলেন সিগারেট খারাপ, আমাকে এ দায়িত্বে যিনি চিকিৎসা করতেন যে আমাদের ডাক্তার রায়চৌধুরী, উনি বিজেপির স্টেট প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, গুণী মানুষ। ডাক্তারও সিগারেট করছেন, রোগীও সিগারেট করছেন, দুজনেই আমরা সিগারেট করতে চাপা রয়েছে। কলকাতায় যিনি আমাকে দেখতেন ওকে ডাক্তার একে পড়তেন, উনি রাষ্ট্রপতিকেও দেখেন, প্রণববাবু কার্ডের মধ্যে ছিলেন। ওনার চেয়ারম্যান যদি উনিও সিগারেট করতেন আমিও সিগারেট করতাম। একটা সময় হলো আমার হাতে রোগ ধরা পড়ল এবং তখনই বাইপাস না করলে আমার জীবন বাঁচে না। যিনি বাইপাস করলেন উনি ভারতবর্ষের একজন বিখ্যাত ডক্টর সত্যজিৎ বোস। বাইপাসের আগে অত্যন্ত ছিল, সেই সচেতনের অভাব আমাদের রাষ্ট্র আমাদেরকে শিখিয়েছে। সিগারেটের পেছনে দেখবেন, সিগারেটের পেছনে ফেলেছে এরা 20 বছর সিগারেট না খাওয়ার জন্য আমাদেরকে সতর্কবাণী দেওয়া আছে, সিগারেট ধূমপান ক্যান্সারের কারণ। কিন্তু যদি ধূমপান ক্যান্সারের কারণে হয়েছে, অন্যান্য রোগের কারণে হয়ে থাকে, তবে কেন সরকার ধূমপান নিষিদ্ধ করল না? এই ধরনের দ্বিচারিতা এত সৃষ্টি সফল করলাম।
সেই দোল উৎসবে আপনার ভালোসারা দোল উৎসব হয় না, ভালো খাইতে হবে। এরকম প্রতিটি পূজায় আমাদের নেশা সামগ্রী প্রয়োজন হয়, সেই নেশা সামগ্রী থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়, এই রাজস্বে ভারত নির্মাণ করে। সেই সব আমাদের সরকার নয়, শুধু পৃথিবীর সব সরকারে এই আজকাটা দিয়ে থাকে। সিগারেট বন্ধ হলে সিগারেটের যে আয় করা হয়, এই তার চেয়ে বেশি কিন্তু আমরা স্বাস্থ্য খাতে খরচ করি প্রতিটা মানুষের ব্যাপারে। বিভিন্ন অনুষ্ঠান আমাদের এখনো জীবিত আছে, আমরা ইচ্ছা করি সবটা নেশা বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে ওইগুলি পয়েন্টগুলি ধরে ধরে। তিনি বলেন সুন্দর কথা, বাইক থেকেই করতে হবে। যারা আজকে আমরা যুব শক্তিরা, যারা স্বাধীনতার সময় যুব শক্তিরা ছিল, তারাই শক্তি স্বাধীনতা, তারা কোথাও কিছু কিছু যুবক ভাবনাকে হোক বিধায়ক হোক নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের জন্য বিশাল পাপ এবং অত্যন্ত ক্ষতিকারক, সমাজকে প্রশিক্ষিত হচ্ছে। যারা নেশায় আছে, নেশায় আসক্ত, উনি বলেছেন শুধু সে ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত হয় না, ব্যক্তি জীবনে তার পরিবার, তার সমাজ আর্থিক এবং সামাজিকভাবে বিকশিত হয়, সমাজ প্রশিক্ষিত হয়, সুন্দর রাষ্ট্র গঠন করতে আমাদের প্রশিক্ষিত হয়। যখনই আমরা নেশামুক্ত জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্ত রাজ্য করার কথা গ্রহণ করার ডাক দিয়েছেন, তার সঙ্গে কিন্তু আমরা সারা সরকার এবং জনগণ এবং বিভিন্ন সামাজিক সংস্থা, এই যুব শক্তির মতো অনেক সামাজিক সংস্থা, ক্লাব, আমাদের ক্লাব ফোরামের মাননীয় সভাপতি প্রণববাবু এখানে আছেন, আমাদের ক্লাব ফোরাম আগরতলা শহরে 125টা ক্লাব একত্রিত হয়ে নেশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সার্বিক একটা গণ আন্দোলন করতে হবে। করোনার সময় যখন আমরা সচেতন হয়েছি, এই প্রতি মহামারী সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা যখন আমরা আক্রান্ত হয়েছিলাম, তার জয় হয়েছে একমাত্র সচেতন হওয়ার জন্য, আমরা সতর্ক হওয়ার জন্য। এবং এই নেশা করছি গণ আন্দোলনের প্রতিরোধ আন্দোলন করতে হবে প্রতিটি বাড়ি থেকে। বাড়ির মা বাবারা ভাই বোনেরা জানেন, আমার ভাই আমার বোন শিক্ষিত যারা পড়াশোনা তারা নেশা করত কিনা, সবচেয়ে বেশি আগে তারা টের পান। তার আগে আমাদেরকে নিজেরা যদি প্রচলিত করতে না পারে, আমাদের সামাজিক সংস্থা ক্লাবকে জানাবেন, ক্লাব যদি না করে প্রশাসনের সাহায্য নেবেন। আমার মনে হয় প্রশাসন, ক্লাব, সামাজিক সংস্থা, সর্বোপরি সমাজের সমস্ত অংশের মানুষ মিলে কিন্তু নেশাকে জব্দ করা যাবে। নতুন ইচ্ছা করলো এরকম প্রোগ্রাম হবে আমরা পাঠাবো। এটা বিস্তৃতি অনেক দূর, আমি আগরতলা শহরে কথা বলবো, আমি যেহেতু আগরতলা শহরে আমরা আছি, আপনি দেখবেন প্রতিটি এলাকায় নেশার ঠেক হয়ে গেছে। প্রতিটি ফাস্টফুড দোকানের সামনে অনেক রাত্রি অব্দি দেখবেন যুবক যুবতী শিক্ষিত ছেলেমেয়েরা প্রকাশ্যে তারা নেশা আসক করে থাকছে। কিসের মোহ, এগুলিকে ভাঙতে হবে, সেগুলো প্রতিরোধ দিয়ে করবে ওই এলাকার ক্লাব, ওই এলাকার যারা সমাজ সচেতন, যারা সমাজকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করে তাদেরকে ভূমিকা নিতে হবে। প্রশাসন পুলিশ আসবে, ফোন করবেন, তা ওনারা ফোন করবেন, আমরা ফোন করবো, পুলিশ আসবে একটা সময়। সারা রাজ্যে, সারা শহরে, সারা গলিতে গলিতে পুলিশ প্রহরা দিয়ে প্রশাসনকে দিয়ে আটকানো যাবে না, এটা আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে না, আমি আমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা যে সমাজ সংস্থা আছি, আমার এরিয়া যে ক্লাব আছে, আমি যেখানে রাজনীতি করি, সমাজনীতি করি, সমাজ সংশোধন করি, সমাজ তৈরি করি, আমার যে যে ভূমিকা ওনার ইতিহাসে বক্তব্যরা যাবে। যখন মিডিয়া দেখবে যোগাযোগ বলেছেন যারা শিক্ষার সঙ্গে যুক্ত স্কুলের ছেলেমেয়েরা কলেজে আজকাল কিন্তু নেশা করতে হচ্ছে, যখন অভিযোগ ওই বার্তারা দেবেন ওই ছাত্র ছাত্রীরা কিছুটা হলেও বুঝবেন না, এটা জিনিসটা এত খারাপ, এটা নেওয়া উচিত না। আমাদের স্যার বলেছেন সেখানে শুভবাবু প্রণববাবু তারা যখন বলবেন তারা সারা রাজ্যব্যাপী একটা বার্তা দেবে না, তারাও চাইছে, তারাও শুভবাবু নেশাকে প্রথম দিয়ে নিজেও বলেছেন নেশা কত প্রকার হতে পারে, কিন্তু আমরা সর্বদেশে সেটা বন্ধ করবো। ছোটো ছোটো ওকেশনালি নেশা হয়, পূজার সময় কিছু পূজা অর্চনার সময় হয়, এটা এক জিনিস, কিন্তু যে নেশা নিজের পরিবার, নিজেকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, রাষ্ট্র ব্যবস্থাকে বিপর্যস্ত করে, সেই নেশার বিরুদ্ধে লড়াই সর্বাঙ্গে করতে হবে, সবাই মিলে করতে হবে। কাজে আলোচনা বিবেচনা